আমরা 3 মাস 3 দিন থাকার পরে আজকে বাংলাদেশের দিকে রওনা হচ্ছি। অবশেষে 3 মাস 3 দিন পরে বাড়ি ফিরছে বাংলাদেশি বার্জের 12 জন কর্মী। গত 2021-এর 3রা নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘোড়ামারা দ্বীপের কাছে একটি বাংলাদেশি বার্জ ডুবে গিয়েছিল। সেই সময় ওই বার্জ ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই ঘটনাস্থলে পৌঁছায়। ওই বার্জে থাকা একজন ভারতীয় সহ 12 জন বাংলাদেশিকে উদ্ধার করে সাগর থানার পুলিশ। সাধ্যের মধ্যে সাধ পূরণের সঠিক ঠিকানা, সমস্ত রকমের হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড মোবাইল সুলভ মূল্যে নগদ ও মাসিক কিস্তিতে পাওয়া যায়, 0% ইন্টারেস্ট ফি, SA কম্পিউটার অ্যান্ড মোবাইল শপ, কাকদ্বীপ ইয়ংস্টাফ মোড়, বিদ্যানগর, পুরনো SD অফিসের পাশে। এরপর তাদেরকে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাগর থানার পুলিশ সেখানে তাদের চিকিৎসা করার পর ওই বার্জে থাকা একজন ভারতীয়কে বাড়িতে পৌঁছে দেয়। সাগর থানার পুলিশ এরপর বাংলাদেশ সরকারের কাছ থেকে পারমিশন না পাওয়া পর্যন্ত সাগরের হরিণবাড়ির ফ্ল্যাট সেন্টারে ওই 12 জন বাংলাদেশিকে রাখার সিদ্ধান্ত নেয়। সেখানে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। এরপর ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে অবশেষে 3 মাস 3 দিন পর বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য বসিরহাট বর্ডারের কাছে ওই 12 জন বাংলাদেশিকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ কর্মীরা। 3 তারিখে গোরামারা এখানে বাংলা শান্তি জাহাজ ডুবে যাওয়ার পরে 3 তারিখে থানায় আসলাম। থানা থেকে আমরা 3 মাস 3 দিন থাকার পরে আজকে বাংলাদেশের দিকে রওনা হচ্ছে। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।